লাল সবুজের এই দেশে প্রাকৃতিক বৈচিত্র্য, দর্শনীয় স্থান কোনো কিছুর দিক থেকেই কমতি ছিল না কখনোই। বন, পাহাড়, নদী, সমুদ্র সহ আরো নানা কিছু নিয়েই পর্যটন খাতে বিশ্বে অনেক আগেই মাথা উঁচু করে দাঁড়াবার কথা বাংলাদেশের, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো পিছিয়ে এই খাত। পর্যটন দিবসে পর্যটন ভবনে আলোচনা সভায় বক্তাদের কথাতেই উঠে আসে নানা বিশ্লেষণ। স্বাধীনতার 50 বছরেও বিশ্বের পর্যটকদের ততটা আকর্ষণ করতে পারেনি দেশের পর্যটন খাত। বাংলাদেশ ডিজার্ভ করে পর্যটনের উন্নতি। বর্তমানে বাংলাদেশের চাহিদার তুলনায় পর্যটন শিল্পে জনসম্পদের উল্লেখযোগ্য পরিমাণ ঘাটতি আছে। যাতায়াত সুবিধা অনেক জায়গায় নেই, কিন্তু যাতায়াত সুবিধা তৈরি করার জন্য আপনার এনভায়রনমেন্ট বা ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়ে না, এইটা যদি করতে পারেন, এই কয়েকটা জিনিস যদি করা যায়, আমার মনে হয় তা আমার দৃষ্টিভঙ্গিতে পর্যটনের ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব। অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এই শিল্পকে আন্তর্জাতিক মানের করে তুলতে কাজ চলছে। করোনার ধাক্কা ঠেলে সামনে এগোতে কিছুটা সময় লাগবে। দেশি বিদেশি পর্যটকদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে। শুধুমাত্র কক্সবাজারে 3টি পর্যটন পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। পার্ক 3টির কাজ সমাপ্তির পরে প্রতি বছরে এতে বাড়তি 2 কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টির পাশাপাশি 40,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এছাড়া এদেশের প্রান্তিক মানুষকে পর্যটন শিল্পে আরও বেশি সম্পৃক্ত করার জন্য আমরা বাংলাদেশের গ্রামীণ পর্যটন কমিউনিটি বেস পর্যটন উন্নয়নে কাজ করেছি। পর্যটন শিল্পে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনেও যেন পর্যটন খাত ভূমিকা রাখে, সেই প্রত্যয়ের কথা উঠে এসেছে এবারের পর্যটন দিবসে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা।